বঙ্কিম আর ইয়ে নিয়ে প্রফেসর খান যদি বলেন, আসলে দু চার দিনও বলতে পারবেন, তিনি অনেক কিছু বলবার আছে। বঙ্কিমের বিশ্ববিক্ষতে বলে তো বলে হচ্ছেন এরকম যে সংস্কৃত পণ্ডিত যদি বিধবাদের বিবাহ দিতে চান তবে উহাকে কি পণ্ডিত বলা যায় মূর্খ ছাড়া আর কি, ইত্যাদি সেই নায়িকার মুখ দিয়ে সূর্যমুখী সম্ভবত, এরকম আর অনেক কিছু আছে। কিন্তু বঙ্কিম ছিলেন রক্ষণশীল, আপনি সেটা ভালোই জানেন, বঙ্কিম আর বিদ্যাসাগরের কোনো তুলনা নেই। বঙ্কিম আর বিদ্যাসাগর মানুষ হিসেবে অনেক ভিন্ন, প্রতিভার কথা আমি বলছি না, বঙ্কিম যাকে বলা উপন্যাস লিখেছেন, বঙ্কিম অনেক বেশি ইংরেজি সাহিত্য জানতেন, বিদেশি সাহিত্যে, এই সবই ঠিক আছে, কিন্তু সামাজিক মানুষ হিসেবে ধরুন বাংলাদেশের যে যে কারণে সমাজে সামাজিক বৈষম্য তৈরি হলো, যেটা শেষ পর্যন্ত দেশভাগে পরিণত হলো, তাতে যে আপনি আহমদ সফার রচনা বলে দেখালেন বলে বলছি, আহমদ সফার বঙ্কিম শতবর্ষের ফেরারি প্রবন্ধটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে না সমগ্র হবে না, আমি যে একটা প্রবন্ধের কথাই বলছি, বঙ্কিমের উপর একটা প্রবন্ধ, বঙ্কিমের 150 বছর পার হওয়া উপলক্ষে আহমদ সফার লিখেছিলেন, অথবা তার মৃত্যুর 100 বছর বলতে পারেন 1990-এর দশকে, সেটার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শতবর্ষের ফেরারি। সেখানে তিনি বঙ্কিমের যে চিত্রটা এঁকেছেন সেটা শোচনীয়, যে বঙ্কিমের মহাপ্রতিভা থাকা সত্ত্বেও তিনি ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখা শুরু করেছিলেন, যেটা ইতিহাসের দিক থেকে অত্যন্ত কলঙ্কজনক, এইভাবে হয় না। ইংরেজ রাজত্বের শুরুতে তিনি যে কল্পনাটা করেছেন আনন্দ মঠে, যেটা অনেক ক্ষেত্রেই বঙ্কিমের মহাপ্রতিভাকে ছাড়িয়ে গিয়েও একটা কলঙ্ক রচনা করেছে, আমি সেই প্রশ্নে আজকে আর প্রবেশ করবো না। এইটার মাপে যদি দেখেন বিদ্যাসাগর অসাধারণ রকমের উদার, এবং তিনি জানেন একটি দেশে যেখানে নানা বর্ণের নানা ধর্মের নানা জাতির লোক বাস করে, সেখানে পরস্পরের মধ্যে সৌহার্দ্য বিনিময় করতে হলে পরস্পরের সংস্কৃতিকে, সমাজের জীবন আচারকে স্বীকৃতি দিতে হবে, যেটা তিনি সংস্কৃত ভাষা পড়ার উপকারিতার ক্ষেত্রে বলেছেন, সেইটা বিদ্যাসাগর যতখানি আমি বলবো উদারতার সাথে স্বাধীনতার সাথে প্রীতির সাথে দেখেছেন। যেমন যিনি সাঁওতালদের সাথে তার যে মিত্রতা, এটাকে একটা প্রতীকী ঘটনা হিসেবে যদি ধরি, বঙ্কিমের ধারে কাছেও যাবেন না। আমি বঙ্কিমের প্রতিভা বেশি হতে পারে তা নিয়ে আমি কোনো বক্তব্য বলবো না, কার প্রতিভা কত মাপার জন্য যে পাল্লা সেটা আমার নেই, মানে বঙ্কিম যেন একটু নিষ্ঠুরই ছিলেন, বেশ অসংগত কথাবার্তাও বলেছেন একটু। আমি ব্যক্তি হিসেবে দেখতে চাচ্ছি না, আমি যে বঙ্কিমের কাজের যে সামাজিক মূল্য, বঙ্কিমের উপন্যাস এবং বঙ্কিমের প্রবন্ধ, তিনি তো প্রচার বলে পত্রিকায় বের করেছেন বঙ্গদর্শন বের করার পরে, এবং শেষ পর্যন্ত তিনি এক ধরনের কনজারভেটিভ হয়ে উঠেছিলেন যদি বলি আর কি, কিন্তু বিদ্যাসাগর ক্রমশ উদার হয়ে উঠেছিলেন, দুজনে যাত্রা, এবং তাদের মধ্যে বিদ্যাসাগর উপন্যাস লেখেননি সেই জন্য বিদ্যাসাগরের প্রতি তিনি একটু নিষ্ঠুর মন্তব্য করতেই পারেন, আমি সেগুলির কথা বলছি না, ব্যক্তি চরিত্র নিয়ে আমি এখানে উদ্ভাবন করতে চাই না। আর যুগের কথাটাও দেখতে হবে, বিদ্যাসাগরের সময়টা ছিল বাংলার মধ্যবিত্ত শ্রেণীর গড়ে ওঠার যুগ, আর বঙ্কিমের সময় হিন্দু মধ্যবিত্ত শ্রেণী প্রতিদ্বন্দ্বিতায় পড়ে গিয়েছে। যেমন 1882 সালে যখন হান্টার শিক্ষা কমিশনের তদন্ত হয়, তখন একটু পিছিয়ে পড়া মুসলমান জনগোষ্ঠীও তাদের অধিকার দাবি করতে শুরু করেছেন, 50 বছর পিছিয়ে থাকা তো কম নয়, তারপরে তারা যখন দাবি করতে শুরু করছেন চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তখন ইংরেজদের মধ্যে লর্ড লিটন রিপনের যুগ এসে গেছে, তখন ইলবার্ট বিলের কথা আসছে, ভারতীয় বিচারকদের অধীনে ইংরেজরা বিচার নেবেন কি, বিচারের মুখোমুখি হতে রাজি হচ্ছেন না, এই সময় চাকুরির সংকট দেখা দিয়েছে। এখনো আমাদের দেশে যে সংকট, আমাদের এখন রাষ্ট্র নেতা নেত্রীরা বলতেছে কি আপনারা ব্যবসা বাণিজ্য করেন চাকরি খোঁজেন কেন, আসল কথা যদি বলতে চান সমাজ যে পরিমাণ চাকরি তৈরি করতে পারতেছে, মানে চাহিদা তৈরি করতে পারতেছে, তার চেয়ে বেশি পরিমাণ শিক্ষিত লোক হলে তো শিক্ষিত বেকার দেখা দেবে, বেকারত্বে তাদের আপত্তি নাই, শিক্ষিত বেকারত্বে আপত্তি। আমি যে বঙ্কিমের সাম্প্রদায়িকতার পিছনে কিন্তু এই সম্প্রদায়গত বিভেদ এবং প্রতিদ্বন্দ্বিতার যুগ এসে গেছে, বিদ্যাসাগরের যুগে সেটা অত প্রবল হয়নি, এটা একটা বড় ঐতিহাসিক ঘটনা, কিন্তু তারপরেও ব্যক্তির যে মনের গঠন সেটার জন্য আমাদের আরো উপাদান লাগবে, এত সরলীকরণ করা ঠিক নয়। একটা উদাহরণ দিয়ে বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়াশোনা করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের টাকায়, তিনি যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন, বৃত্তি টাকাটা দিয়েছে কোথা থেকে, এই টাকাটা দেওয়া হয়েছিল সকলের বৃত্তির জন্য, হিন্দু মুসলমান সবাই পড়তে পেরেছেন, এই যে হুগলি মহসিন কলেজ করছে এখন, মহসিন যে 1 কোটি টাকা দিয়েছিল ইংরেজদেরকে, এবং বলছে তার যে বার্ষিক যে সুদ হবে 5% হারে, তো বছরে তো 5 লাখ টাকা হয়, সেই টাকা দিয়ে কিন্তু বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই পড়াশোনা করেছেন, বঙ্কিম তার বেনিফিশিয়ারিদের একজন, তো অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেছেন বঙ্কিম সেটা কৃতজ্ঞতা শোধ করেছেন এই মুসলিম বিদ্বেষী রচনাগুলি লেখে। এটা তো আমি তো বলবো খুব কম করে যদি বলি,
ভারতবর্ষের কথা বাদ দিয়ে বাংলাদেশকে যে বিভক্ত করেছে 1947 সালে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং অন্যান্যরা, এটা তো এর মন্ত্রগুরু তো বঙ্কিম, এর সাথে বিদ্যাসাগরকে যুক্ত করা যাবে না। আমার মনে হয় এখানে লিটারারি প্রশ্নটা হয়তো জানতে চেয়েছেন, দৈরতটা যদিও মানে বৃহৎ বিচারে এই বিষয়গুলো চলে আসে। আপনি এতক্ষণ বলছেন তাদের ব্যক্তি হিসেবে, আমি যখন বললেন আমি ঐতিহাসিক ভূমিকার কথাই বললাম, আর লিটারারি কথা নিয়ে তো সারাক্ষণ আলোচনা হলো। যদি বঙ্কিম নিয়ে আলোচনা করতে, তাহলে বঙ্কিমের 14টা উপন্যাস নিয়ে আলোচনা করতে হবে আপনাকে, তাই না? না না সম্ভব না, বুঝলাম, কিন্তু এটা তো আমাদের এজেন্ডা ছিল না আজকে, তাই না? আমি যদি আজকে বঙ্কিম ও বিদ্যাসাগর দিয়ে আলোচনা করতে বলেন তাহলে আমরা করব। সেজন্যই কিন্তু আমি বলেওছি যে যারা প্রশ্ন করছেন বারবার বুঝে না, আমরা আলোচনা করছি বিদ্যাসাগরের জীবন নিয়ে, তার সাহিত্যকর্মের একটা অংশ নিয়ে, তারপরে তার ভাষার নিয়ে আলোচনা করলাম, বাংলা ভাষার উপর তার অবদান, তিনি যে বাংলা বানান সংস্কারের অগ্রণী সেটা বললাম, তিনি যে বাচ্চাদের শিক্ষার অগ্রণী সেটা বললাম, বঙ্কিম এগুলোর কিছুই করেন নাই। বঙ্কিম যেটা করেছেন উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইউরোপীয় দর্শন প্রচারের যে মতো একটি ভালো পত্রিকার তিনি সম্পাদক ছিলেন, 4 বছর চলেছিল এই পত্রিকা। বঙ্কিমের ভাই ছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যে পালামো বলে একটা বই লিখেছেন আমরা সেটা দেখেছি, এটা পরবর্তীকালে এটা নিয়ে সত্যজিৎ রায়ও সিনেমা বানিয়েছেন অরণ্যের দিন রাত্রি, যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায় একটা উপন্যাস লিখেছিলেন। সেখানে বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকের যে মনোভাব, অবাঙালি যাদেরকে তারা তুচ্ছ অর্থে ট্রাইবাল বলে, জঙ্গলি বলে, এবং রাজা যেখানে যে অর্থে শকুন্তলাকে জঙ্গলি বলেছিল, বাঙালি মধ্যবিত্তের, আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে তো লজ্জা হবে, যখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন মেয়েটা কালো হইলে কি হইবে, চোখগুলি সুন্দর আছে, তার সে যতই কালো হোক আমি দেখেছি সে কালো মেয়ের কালো হরিণ চোখ। বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকের যে রেসিজম, বর্ণবাদ, এটা থেকে বঙ্কিমের ভাইয়ের রচনা পড়লেই বোঝা যায়, পিঠে চাপড়ে দেওয়ার স্বরে। এমনকি আমি খুব দুঃখিত, সত্যজিৎ রায় অত্যন্ত আধুনিক মানুষ, সে কেন সেই দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হতে পারেননি? অর্থাৎ সাঁওতাল পাড়ায় গেলে বাঙালি মধ্যবিত্তের মধ্যে এক ধরনের একটা এক্সোটিক এক্সোটিক ভাব আসে, যেমন ইংরেজরা ইউরোপীয়রা এসে দেশে ভাব করেছিলেন। শকুন্তলায় দেখে ইউরোপীয়দের যেরকম উল্লাস, তো এখন এটা রবীন্দ্রনাথ যে পল্লীতে শান্তিনিকেতন শ্রীনিকেতন স্থাপন করতে, তার চারদিকে তো আপনার সাঁওতালরা। এই কথাটা আপনি কি ব্যাখ্যা করবেন? আমি তার চোখের বন্দনা করতে গিয়েছি, এটাকে বলে ফ্রয়েডিয়ান স্লিপ, কিন্তু তাতে যেটা না বলে তিনি পারছেন না, তার সে যতই কালো হোক, যেন কালো হওয়াটা একটা অপরাধ, সে অপরাধী। প্রথম আলোতে 2 দিন আগে হলো কালো কিন্তু সুন্দর, এটা তো এখনো, এটা তো রবিবাবুরই কথা, আমি তো বানাচ্ছি না। আমি বলছি আমরা কাউকে দেবতা না বানিয়ে যদি বলি, আমি বলছি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র অথবা বাংলার রেনেসাঁসের অন্যান্য সকল মনীষীর তুলনায় বিদ্যাসাগর অনেক ঊর্ধ্বে, তার মস্তক অনেক উপরে। যদি বা নকশালরা তার মূর্তিও নাকি ভেঙেছিলেন 70-এর দশকে শুনেছি, সেটা ইতিহাসে অনেক অবিচার হয়। একজন মানুষ দেবতা নয়, বিদ্যাসাগরের মানবিক ত্রুটি থাকতে পারে, কিন্তু বাংলা গদ্যের গঠনের যুগে, গঠনের যুগে রামমোহন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এদের পরের যুগে তার যে কীর্তি, সেইটা হচ্ছে সাহিত্য কীর্তি তার। দ্বিতীয়ত শিক্ষক হিসেবে তার কীর্তি, সমাজ সংস্কার হিসেবে তার কীর্তি, এবং বঙ্কিমরা যে লোকনে তাকে অযথা নিন্দা করেছেন, এর কারণ হচ্ছে কি, বিধবা বিবাহ প্রবর্তনটা বঙ্কিম সমর্থন করেন নাই, তিনি ছিলেন কনজারভেটিভ ব্রাহ্মণ হিন্দু, এবং তিনি যে আদর্শটা প্রচার করেছিলেন রবীন্দ্রনাথও কিছুদিন ওইটার কবলে পড়েছিলেন। রবীন্দ্রনাথের সাথেও বঙ্কিমের তর্ক হয়েছিল, কারণ যখন ব্রাহ্ম সমাজ নানা ভাগে ভাগ হয়ে গেল, আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, রবীন্দ্রনাথ কিন্তু আদি ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদক ছিলেন, তখন বঙ্কিমের সাথে তিনি একটা অদ্ভুত বিতর্ক হয়েছিলেন, সেখানে বঙ্কিমই জিতেছিলেন আমি ধরে নেব, কিন্তু আমি তাতে বোঝা যাচ্ছে হিন্দু সমাজের বাইরে অন্য মানুষ সম্পর্কে চিন্তা করার ক্ষমতা ঈশ্বর তাদের দেননি। একটা জাতির নেতৃত্ব দিতে হলে আপনাকে সবার কথা ভাবতে হয়, যেটাকে আমরা আধুনিককালে একটা ধর্মনিরপেক্ষতা শব্দের মধ্যে দিয়ে আবদ্ধ করেছি, এটা ধর্মনিরপেক্ষতার দরকার নাই। সমাজে ন্যায় বিচার ছাড়া আপনার সমাজে কোনো কিছুই টিকবে না। রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে এক ধরনের ন্যায় বিচারের ধারণার উপর দাঁড়াতে হবে, সেই ধারণা যাই হোক প্ল্যাটোর রিপাবলিক থেকে আধুনিককালের ইউটোপিয়া পর্যন্ত, কমিউনিজম পর্যন্ত, সেটারই আমরা অনুরণন দেখতে পাই। আমি বলছি বিদ্যাসাগরের মধ্যে ন্যায় বিচারের বোধটা ছিল, এবং তার সাহিত্য যদি বারবার বলেন আখ্যান আর অনাখ্যানের মধ্যে পার্থক্য কি, গদ্যের পদ্যে পার্থক্য কি, সংস্কৃতে তো অধিকাংশই পদ্য কবিতাই ছিল, আমরা তারপরে কিছু মহাকাব্যও ছিল, কিছু গদ্য কবিতাও ছিল, মিশ্রণও ছিল, চম্পু কাব্য টাব্য ছিল, খণ্ড খণ্ড কবিতা ছিল, বিদ্যাসাগরের পক্ষে সবকিছু করা তো সম্ভব নয়, তিনি যা করেছেন তার জন্য আসুন তাকে আমরা শ্রদ্ধা জানাই।
একেবারে, একদম একদম ঠিক। আচ্ছা আপনি, আপনাকে বেশি বলতে হবে না, শুধু একটু যদি বলেন যে বিদ্যাসাগরের জীবৎকালে বা পরেও সেই অর্থে যে কোনো ওইরকম প্রতিষ্ঠান, যে রামকৃষ্ণ মিশন বা ইত্যাদি ধরনের, বা ধরুন বিশ্বভারতী আছে, তো আর ওদিকে বিদ্যাসাগরের মানে এটা একটু কৌতুক করে বলা হয় যে মানে জীবনীকারও সেই অর্থে নেই, যে যেমন থাকে না যে বিখ্যাত বিখ্যাত জীবনীকারদের দিয়ে আমরা তাদের সম্পর্কে অনেক জানতে পারি, ছড়িয়ে যায় বিষয়গুলো। বিদ্যাসাগর চর্চা অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি প্রশ্নগুলোকে যুক্ত করে করেই বলছি কথাটা, এই বিদ্যাসাগর চর্চার কিন্তু বেহাল দশা, এটা কিন্তু অনেকে লিখেওছেন যে এত দুর্বল বা আমরা একেবারেই শুনতে পাই না ইত্যাদি, এসবের জন্য এই ফ্যাক্টর গুলো কতটা দায়ী বা কোন বিষয়গুলো দায়ী আপনার কি মনে হয়? অনেক আছে আমার প্রতি, যদি আপনি বলেন উনি যে কাজগুলো করেছেন তিনি তো সম্মান মোটামুটি পেয়েছেন, বিদ্যাসাগরকে মানে কম্প্যানিয়ন অফ দি ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি উপাধিও দেওয়া হয়েছে, আমি এগুলিতে খুব একটা গুরুত্ব দিতে চাই না। উনি যখন মারা যাচ্ছেন তখন নানা কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, ফলে তিনি বাঙালি মধ্যবিত্ত সমাজ থেকে আলাদা হয়েছিলেন শেষের 20 বছর, এটা খেয়াল রাখতে হবে। তার কর্মটারে চলে যাওয়া, তিনি মাঝে মাঝে চিকিৎসার জন্য কলকাতায় আসতেন, তো একজন মানুষ তো 50 বছর বয়সে উনি একেবারে ইস্তফা দিয়ে চলে গেছেন, কিন্তু তারপরেও এখন লোকে বিদ্যাসাগরের অবদান অস্বীকার করতে পারছে না। যেমন অশোক সেন একটা প্রবন্ধ লিখেছিলেন, আমাদের ছাত্র জীবনে পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এন্ড হিজ ইলিউসিভ মাইলস্টোনস, মানে ভারতীয় রেনেসাঁসের সূত্রপাত হিসেবে সেই প্রতীকী ঘটনাকে নিয়েছেন। কিন্তু হ্যাঁ, রামকৃষ্ণ মিশনও করা হয়নি, কিন্তু বিদ্যাসাগরের নামে ছোটখাটো একটা দুটো প্রতিষ্ঠান থাকা এমন বিচিত্র কিছু নয়। আর এই প্রতিষ্ঠান হওয়াটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। একজন সাহিত্যিকের জন্য আসল কাজ হচ্ছে তার রচনা বলে আমরা পড়ছি কিনা, সেখান থেকে আমরা কাজে পাচ্ছি কিনা, তাই মনে হয় আপনার? না, আমি বলছি সেটাই হচ্ছে প্রশ্ন। আমি মনে করি যে ভারতবর্ষে যে সমস্ত আধুনিক মনীষী জন্মেছেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের বাদ দিলে আমরা গরিব হয়ে যাব। এখন মানুষ যদি ইচ্ছা করে গরিব হতে চায়, কেউ না পড়তে চায়, কে পড়ছে কে পড়ছে না সেটা তো তালিকা নেওয়া পরের ব্যাপার। আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের স্কুলে, কলেজে বিদ্যাসাগরের রচনা না পড়ে আমাদের উপায় নেই, যদি আমরা বাংলা ভাষায় পড়াশোনা করাতে চাই। এখন যদি আপনি বাংলা ভাষায় পড়াশোনা না করাতে চান, যেহেতু আপনার ছেলে মেয়েরা তো সব এখানে ইংরেজি মিডিয়ামে পড়তেছে, বাংলায় তাই পড়ছে না, সেই বিশ্লেষণের জন্য আমি এখন প্রস্তুত নই। বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের অবস্থা আমি ভালো করে জানি না, পশ্চিমবঙ্গের লোকেরা বলে যে আপনি না জেনে বলছেন। আমি বাংলাদেশ দেখে যদি আন্দাজ করতে পারি যে বিদ্যাসাগরের বই আমরা পড়ছি না, রবীন্দ্রনাথ তার প্রশংসা করেছেন, তারপরেও এই প্রশংসা অনেকটা আনুষ্ঠানিক। বিদ্যাসাগরের মতো মানুষ তৈরি করাটাই হচ্ছে আধুনিক কালে আমাদের কর্তব্য, যে যিনি আমাদের দেশের ভাষাটায় দক্ষ কিন্তু বিদেশি ভাষাও জানেন। আমাদের বিদ্যার আদর্শ এটাই হওয়া উচিত ছিল, কারণ যেহেতু আপনি যদি চিকিৎসা শাস্ত্র, আপনি যদি ঔষধ বিদ্যা, আপনি যদি প্রকৌশল বিদ্যা শিখতে চান, আপনার তো বিদেশি ভাষা পড়ার কোনো বিকল্প নাই, কিন্তু সেটা আপনি বাংলায় যদি পরিবেশন করতে না পারেন, আহরণ করতে না পারেন, সংকলন করতে না পারেন, তাহলে আপনার বিদ্যা তো বৃথা। আমি যে বিদ্যাসাগর শিক্ষক হিসেবে আমাদেরকে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে আদর্শ স্বরূপ, তাকে আমরা বাড়াতে পারি, তাকে শুধুমাত্র কবি এবং গল্পকার হিসেবে দেখলে আমি মনে করি আমরা অন্যায় করব, এটা হচ্ছে আমার বক্তব্য। আপনার ভক্তরা লিখছে যে স্যার ক্লান্ত, স্যারকে ছেড়ে দিন ইত্যাদি, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি কিন্তু আপনাদের স্যারকে অপশন দিয়েছি যে চাইলে বলতে পারেন নাও পারেন, প্রশ্নগুলো আসছে। আপনার সাথে আমার কথা ছিল 1.5 ঘন্টায় বলার, এখন 2.5 ঘন্টা হয়েছে, তাই না? তাহলে আপনি তো আমাকে দোষারোপ করতে পারেন না যে কম বলেছি। না না না, আমি উল্টো বলছি তাদেরকে যারা অনেক প্রশ্ন করছে, এত প্রশ্ন তো একদিনে বাবা উত্তর দেওয়া সম্ভব না। না, আপনাদের প্রশ্নগুলো তো প্রাসঙ্গিক হতে হবে, আপনাদের প্রসঙ্গ তো প্রাসঙ্গিক হতে হবে। বঙ্কিমচন্দ্রের সাথে রবীন্দ্রনাথের তুলনা করা যেতে পারে, রবীন্দ্রনাথের সাথে বিশ্বজিতের তুলনা সবই সাহিত্য করা যেতে পারে। আজকে আলোচনা আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন, এটাকে আমি বলি বিজ্ঞাপনটা খানিকটা প্রতারণামূলক হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা নিয়ে আলোচনা করবো, সেটা না বলে যদি বলতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আলোচনা করবো, তার সাথে সারা পৃথিবীর সম্পর্ক নিয়ে আলোচনা করবো, করা যেত না? আমি শকুন্তলা নিয়ে আলোচনা করার জন্য যা যা প্রাসঙ্গিক সেইটাই আমি করলাম। শকুন্তলা নিয়ে প্রাসঙ্গিক হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অথবা বঙ্কিমচন্দ্র, আমি ক্লান্ত সেই জন্য নয়। আমি কথা হচ্ছে আমি কথা দিলে কথা রক্ষা করার পক্ষপাতী, তাই না? আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি 9টার সময় হাজির হব, আমি 1 মিনিটও দেরি করি নাই, কিন্তু শেষ করার কথা ছিল আপনার 9:30।
সেটা তো দায়িত্ব আপনার, আমার তো নয়। আচ্ছা, এবারে একদম শেষে আমরা চলে এসেছি, আমাদের আলোচনা শেষ হয়েছে। আপনারা যারা প্রশ্ন করেছেন, আমি সবার পক্ষ থেকে দুঃখই প্রকাশ করছি প্রফেসর সেলিমুল্লাহ খানের কাছে। প্রশ্নগুলো যেগুলো এসেছে হয়তো আমার সামনে আনাটাও ঠিক হয়নি, যেগুলো সরাসরি শকুন্তলার সঙ্গে সম্পর্কিত, কোনো সমস্যা হয়নি। আমি বারবার বলছি কি, আমাকে অপরাধী করবেন না, আমি এটাই বলছি। অংশ নিয়েছেন, ধৈর্য ধরে শুনেছেন, পুরোটা